হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সেই ফোনটি হাতে পেয়েছি, আমার পছন্দের ফোন, তো আনবক্সিং করে দেখাবো। ফোনটি ইনফিনিক্স কোম্পানির, তো আমি আনবক্সিং করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আর বক্সের ভিতরে কী কী দিয়েছে দেখি আমি খুলি, আপনারা আমার সাথে থাকুন। প্যাকিংও করেছে খুব সুন্দর করে দেখেন। তো ঠিক আছে, আমি খুলি। ফোনটি খুব পছন্দের ফোন আমার। দেখেন প্যাকেটের কোয়ালিটি, খুলতে না খুলতে একটি ম্যাক পাওয়ার দিয়েছে, খুব সুন্দর। দেখুন ম্যাক পাওয়ারটি, তো এটা আমি পাশে রাখি। চলুন, এটা আমার মেমো যেটা আমি অর্ডার দিয়েছিলাম। এটা আমার অর্ডার ওয়ারেন্টি কার্ড এক হিসাবে। এটা আমার মেমো, তো এটা পাশে রাখি। এটা ম্যাক পাওয়ারটা পরে দেখাবো, এটা পাশে রাখি। তো এই হলো ফোন ইনফিনিক্স নোট 40 Pro 5G। তো এই ফোনটি তো ঠিক আছে, আমি এখন খুলি। ইনফিনিক্স নোট 40 Pro 5G, দেখেন এখানে লেখা আছে, এখানে লেখা আছে 256 GB, 16 GB, 45 W চার্জার। তো চলুন ফোনটি খুলি। দেখেন কোম্পানির ইনটেক, কোনো জায়গা দোষ নাই। বক্স কি কোয়ালিটি, তো ঠিক আছে দেখি ফোনটি খুলি, দেখি বক্সের ভিতরে কী দিয়েছে। ও বক্স কি সুন্দর করেছে, দেখুন এটা রাখি পাশে। এখানে এটা কি মনে হয়, এটাতে ব্যাক পার্ট এবং স্ক্রিন পেপার এর ভিতরে আছে মনে হয়। তো দেখি খুলি, এখানে সিম ইজেক্টার পিন আছে একটা। এর ভিতরে কি দিয়েছে দেখি, এখানে দিয়েছে স্ক্রিন পেপার লাগানোর জন্য, এখানে যেটা থাকে সেটা। এটা ম্যানুয়াল পেপার,
এইটা স্ক্রিন পেপার। ও, ব্যাকপারটা তো সেই রকম, আমি অর্ডার দিয়েছিলাম গ্রিন কালার। তো এই এটার পাশে রাখি, দেখি আর কি আছে বক্সের ভিতরে, দেখি আর বক্সের ভিতরে কি আছে। ও, এই সে ফোনটি, এই আমার ফোনটি, আমার শখের ফোনটি। দেখুন এর ফোনটি রাখি পাশে, পরে খুলে দেখাবো। এটা থাক, এটা পাশে রাখি, দেখি বক্সের ভিতরে কি আছে। আর 4500-এর একটা চার্জার, আর এখানে দিয়েছে কি, এটার ভিতরে আছে চার্জার কেবল, আর এখানে তো বর্তমানে কিছু নাই এর ভিতরে। তো এর ভিতরে আর কিছু নাই বক্স। তো ঠিক আছে, দেখি ফোনটা কেমন। কি পিস, কি পিস, দেখুন কার্ভ ডিসপ্লে ফোনটি, খুব স্লিম। তো এই ছিল আমার ফোনটি। তো আপনাদের এই ফোনটি আমি 1 মাস চালানোর পরে ফুল রিভিউ দেখাবো কেমন চলছে। কিন্তু ফোনটির ভিতরে অনেক ফিউচার দিয়েছে, যার কারণে ফোনটি আমার কিনা। এখানে এই ফোনটিতে 2টি প্রসেসর দিয়েছে, তো একটি ব্যাটারির জন্য, আর ফোনটিতে অনেক রকম ফিউচার আছে। যাই হোক, চালানোর পরে আপনাদেরকে আমি রিভিউ দেখাবো। তো এই ছিল আজকের আমার আনবক্সিং। তো সবাই ভালো থাকবেন, আর ফোনটি কেমন হয়েছে আমি পরে জানাবো, ভিডিও ফুল ডিটেলস দেবো কেমন চলছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।